এই যে আমরা কথা বলি, গান করি, বিভিন্ন রকমের দৈনন্দিন জীবনের কাজকর্ম করি, মেকানিক্সে কি এগুলোকে কাজ বলে গণ্য করা হয় নাকি কাজের মানে অন্য কিছু? আজকের এই ভিডিওতে আমি কার্য, শক্তি ও ক্ষমতা এই পুরো চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট জানা দরকার একটা ছাত্রের, তার সম্পর্কে আলোচনা করব, যাতে 9, 10 বা 11 যে কোনো সময় এই চ্যাপ্টারটা তোমাদের কোনো অসুবিধায় না পড়তে হয়। চলো তাহলে শুরু করা যাক। কার্য, শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা। বেসিক কনসেপ্টস, কাজ কি বোঝার জন্য আমাকে ফার্স্ট একটা ছবি বুঝে নিতে হবে। ধরো এরকম একটা বাক্সকে একটি আনুভূমিক তলের ওপর রেখে দেওয়া হয়েছে এবং বাক্সটির ওপর একটি ফোর্স কাজ করছে যার মান ধরলাম 10 নিউটন, এবং তার ফলে বাক্সটি এই আনুভূমিক তল বরাবর কিছু দূর এগিয়ে গেল এবং বাক্সটি এখন এখানে পৌঁছে গেছে। ধরলাম এর ফলে ওর যে সরণ হয়েছে সেই সরণের মান 10 মিটার। এখন বল যেদিকে কাজ করছে সরণ এখানে সেই দিকেই হয়েছে, এবং এক্ষেত্রে এই কার্য বা ওয়ার্ক ডান এর ফর্মুলাটা হবে F.S। এই ডট প্রোডাক্টের মানে হলো সরণ যেদিকে হলো সেই বরাবর যে বল কাজ করছে তার গুণফলের মান। আচ্ছা এর মানটা ভালো করে যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখি FS cos থিটা হয়, কারণ ডট প্রোডাক্ট মানে আমরা জানি A ডট B মানে AB cos থিটা। তাহলে এখানে বল আর সরণের মধ্যেকার কোণ সেটা যদি থিটা হয় তাহলে সেই থিটার ওপর ডিপেন্ড করছে, অর্থাৎ এস বরাবর বলের যে উপাংশ সেটাকে তোমায় গণ্য করে নিতে হবে। তো এক্ষেত্রে বল আর সরণ দুটো একই ডিরেকশনে কাজ করছে, তার ফলে থিটা এক্ষেত্রে 0 ডিগ্রি, অর্থাৎ এফ এস কস 0 ডিগ্রি মানে শুধুমাত্র এফ ইন্টু এসকে বোঝাচ্ছে। তাই ছোটবেলায় বইতে লেখা থাকে যে কৃতকার্য মানে এফ ইন্টু এস বা বল ইন্টু সরণ। দেখি এখানে কৃতকার্যের মান কত হচ্ছে, 10 নিউটন ইন্টু 10 মিটার, দ্যাট ইজ 100 নিউটন মিটার। তার মানে কৃতকার্যের একক হয় নিউটন ইন্টু মিটার দিয়ে। নেক্সট টাইমে আমি এই কৃতকার্যের অন্যান্য এককগুলো সম্পর্কেও বলবো। তাহলে এখানে বল আর সরণ দুটো একই দিকে হচ্ছে বলে আমার কোনো অসুবিধা হলো না, কিন্তু যদি বল একটু অন্য দিকে কাজ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তো ধরো এক্ষেত্রে ওই একই রকম তলের ওপর বাক্সটি আছে কিন্তু বল কাজ করলো এক্ষেত্রে একটু অন্য দিকে, বল ধরো এই বরাবর কাজ করছে। হ্যাঁ সরণ ওর একই ডিরেকশানে হচ্ছে, সরণ ধরলাম একই রকম 10 মিটার আছে, বলও 10 নিউটনই আছে, বাট একটা অন্য দিকে, এবং হিসাব করে নিলাম যে সরণ যেদিকে হচ্ছে তার সঙ্গে এই বলটা ধরো 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কি করে নির্ণয় করব? তো অলরেডি আমরা দেখেছি যে কৃতকার্য, দ্যাট ইজ W ইকুয়ালস টু এফ ডট এস হচ্ছে, অর্থাৎ এফ এস কস থিটা, যেখানে থিটা হলো এফ ও এস এর মধ্যেকার কোণের মান। তাহলে এক্ষেত্রে এই থিটার মানটা সেটা যদি জেনে যাই তাহলে সেটাকে আমরা বসিয়ে দিলে পেয়ে যাচ্ছি এফ এস কস 60 ডিগ্রি, অর্থাৎ 10 নিউটন 10 মিটার সব একই আছে বাট কস 60-র জন্য এখানে একটা হাফ গুণ হয়ে যাচ্ছে এবং তাই এটা হয়ে যাচ্ছে 50 নিউটন মিটার। অর্থাৎ একটু আগে ওই 10 নিউটন বল প্রয়োগ করে আমি যে কৃতকার্য পেয়েছিলাম 100 নিউটন মিটার সেটাই কিন্তু এখন আর পাচ্ছি না, এখন আমি পাচ্ছি 50 নিউটন মিটার, আগের থেকে কমে গেল। অর্থাৎ বলের অভিমুখ এখানে যেহেতু সরণের দিকে নয়, সরণের সঙ্গে একটা কোণ করে আছে, তাই এক্ষেত্রে বলের যে উপাংশটা সরণের বরাবর আছে তার মান যদি কমে যায় তাহলে কৃতকার্যের মানও কমে যাবে। অর্থাৎ এর থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পাচ্ছি যে বল যদি সরণের অভিমুখের সঙ্গে উলম্ব দিকে কাজ করে তাহলে কৃতকার্য প্রায় হবেই না। তাহলে দেখা যাক সেটা। তো ধরলাম এই আনুভূমিক দিক বাক্সটিকে রাখা আছে এবং এক্ষেত্রে বলটা উলম্বভাবে কাজ করছে এই দিকে, সরণ এদিকেই ধরো হচ্ছে 10 মিটার। তাহলে এক্ষেত্রে কৃতকার্য এফ এস কস 90 ডিগ্রি হওয়ার জন্য, যেহেতু এক্ষেত্রে কোণটা 90 ডিগ্রি, তাই এক্ষেত্রে কৃতকার্য কিন্তু শূন্য, অর্থাৎ বলের কোনো উপাংশ সরণের দিকে নেই, তার ফলে কৃতকার্য এক্ষেত্রে নেই। যদিও বস্তুটার সরণ হলো, যদিও বস্তুটার ওপর বল কাজ করছে, তা সত্ত্বেও এক্ষেত্রে কৃতকার্য শূন্য হচ্ছে। তাই এই ধরনের বলকে, এই বলটাকে কার্যহীন বল বলা হয়, কার্যহীন বল, কারণ এই বল দ্বারা কোনো প্রকারের কোনো কার্য করা হয় না। তাহলে মাথায় রাখবে যে কার্যহীন বল বলতে বোঝাচ্ছে যেখানে বল প্রযুক্ত হচ্ছে এবং বস্তুর সরণও হচ্ছে, বাট বলটা এমন একটা দিকে কাজ করছে যার জন্য তার সরণ
থাকা সত্ত্বেও কৃতকার্য শূন্য হয়ে যাচ্ছে, তাই একে কার্যহীন বল বলে। কার্যটাকে কিন্তু কার্যহীন বল বলে না, এটা কিন্তু ভুল করে অনেকেই, বলটাকেই বলা হচ্ছে কার্যহীন বল। আচ্ছা, এবার এই যে কার্যহীন বল সম্পর্কে আমরা ধারণা করে নিলাম, এবার আমি এর কয়েকটা উদাহরণ থেকে ব্যাপারটা বোঝার যদি চেষ্টা করি। ধরো একটি ক্রিকেট বল, সেই ক্রিকেট বলটাকে ধরো ওপর দিকে ছুঁড়ে দেওয়া হলো একটা বল অ্যাপ্লাই করে, সেই বলটা ধরো আগের মতোই 10 নিউটন। এবার এই বলটি ওপর দিকে উঠলো, বেশ কিছুটা উঠলো, উঠে গিয়ে আমরা জানি একটা সময় গিয়ে ও থেমে যায় এবং তারপর ও আবার নিচের দিকে নেমে আসে। তাহলে এক্ষেত্রে বলটার ধরো ওপর পর্যন্ত যে সরণটা হলো, একদম ওপরের টপ পয়েন্টের কথা বলছি, সেই পর্যন্ত সরণটাকে ধরলাম আবার 10 মিটার। তাহলে এখানে ওই বস্তুটার ওপর আমি একটা বল প্রয়োগ করেছি 10 নিউটন, এবং তার ফলে ওর সরণ ওই দিকেই হয়েছে, 10 মিটার হয়েছে, সরি এখানে 10 নিউটন লেখা হয়ে গেছে, 10 মিটারই হয়েছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য যদি আমি আমার দ্বারা প্রযুক্ত বল দ্বারা ভাবি, কৃতকার্য বাহ্যিক বল দ্বারা, বাহ্যিক বল বলতে আমি যে বলটা প্রয়োগ করেছি ওপরের দিকে সেই বল দ্বারা, কৃতকার্য কত হবে, W=F×S, কারণ এক্ষেত্রে বল আর সরণ একই ডিরেকশানে হচ্ছে, তাই 10×10 নিউটন×মিটার, দ্যাট ইজ 100 নিউটন মিটার হবে, কারণ এটাই হচ্ছে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ। এই কৃতকার্যকে বলা হয় বল দ্বারা কৃতকার্য, বল দ্বারা কৃতকার্য, কারণ এক্ষেত্রে বাহ্যিক যে বলটা আমি প্রয়োগ করেছি সেই বলের প্রভাবেই ওর স্মরণ হয়েছে, বলের জন্যই ওর স্মরণ হয়েছে, তাই এটাকে বল দ্বারা কৃতকার্য এটা বলা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে এই কৃতকার্যকে পজিটিভ ওয়ার্ক ডানও বলা হতে পারে, মানে এর ভ্যালু হচ্ছে W=+100 নিউটন×মিটার বলা হবে। কিন্তু যদি এই ঘটনাটার মধ্যে তুমি খেয়াল করে দেখো যে ওই বলটির ভর ধরলাম 1 কেজি, যেটা জন্য ওর একটা ওজন থাকবে mg, সেটা নিচের দিকে কাজ করবে এবং কত হবে 1×10 কেজি×মিটার/সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 10 নিউটন। আবার একটা ওর ওজন পাচ্ছি যেটা নিচের দিকে কাজ করছে ওর ওপর এবং সেটা সবসময় কাজ করবে। তাহলে এখানে যদি বলা হয় যে এই অভিকর্ষজ বল দ্বারা কৃতকার্যের পরিমাণটা কত সেটা বার করো, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য এবং সেটাকে W=, লিখবো FS cos 180 ডিগ্রি, কারণ এক্ষেত্রে যে mg বা ওজন নিচের দিকে যেটা কাজ করছে সেটাকে আমি FG বলছি, সেটার সঙ্গে স্মরণ পরস্পর 180 ডিগ্রি কোণ করে আছে, বল নিচের দিকে কাজ করছে বাট ওর স্মরণ ওপরের দিকে হচ্ছে, তাই এক্ষেত্রে cos 180 ডিগ্রি হওয়ার জন্য আমরা ভ্যালু যদি বসাই তাহলে ফোর্স তো একই রকমভাবে 10 নিউটনই আছে, স্মরণও একই রকম 10 মিটার হয়েছে, বাট cos 180 ডিগ্রি হওয়ার জন্য -1, তার মানে -100 নিউটন মিটার হলো। তাহলে একটু আগে যে কৃতকার্যটা পজিটিভ হয়েছিল কারণ ওখানে বল আর স্মরণ একই ডিরেকশানে হয়েছিল বলে, কিন্তু এক্ষেত্রে বল আর স্মরণের অভিমুখ পরস্পর বিপরীত দিকে হওয়ায় cos 180 ডিগ্রি হওয়ার জন্য এখানে কৃতকার্য কিন্তু নেগেটিভ হলো, তাই এই ধরনের কৃতকার্যকে বলা হয় বলের বিরুদ্ধে কৃতকার্য, বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে বোঝা গেল যে যদি স্মরণ আর বল দুটো একই ডিরেকশানে হয় তখন যে কৃতকার্য হয় সেটাকে বলের দ্বারা কৃতকার্য, আর যদি স্মরণ আর বল পরস্পর বিপরীত দিকের অভিমুখে থাকে, বিপরীত অভিমুখে থাকে, তাহলে সেটার জন্য যে কৃতকার্য সেটাকে বলের বিরুদ্ধে কৃতকার্য বলা হয়ে থাকে। তো আমরা দুটো ব্যাপার জানলাম এবং এটাও দেখলাম যে বলের দ্বারা কৃতকার্যকে পজিটিভ হয় এবং বলের বিরুদ্ধে কৃতকার্যকে নেগেটিভ দিয়ে প্রকাশ করা হয়। এবার এই কৃতকার্য সম্পর্কে অলরেডি একটা আইডিয়া হলো যে কীভাবে কৃতকার্য ক্যালকুলেশন করতে হয় বা কার্য কাকে বলে। আচ্ছা, এবার যদি আমরা শক্তির কনসেপ্টে আসি, যে হোয়াট ইজ শক্তি, শক্তি কি জিনিস, ছোটবেলায় আমরা অনেকেই বলতাম যে বল মানেই বোধহয় শক্তি, না, শক্তি হচ্ছে কার্য রিলেটেড, যে পরিমাণ কার্য করা হবে সেই পরিমাণই শক্তি পাওয়া যাবে যদি কমপ্লিটলি কার্যটা শক্তিতে ট্রান্সফার। এই ঘটনা যে সবসময় ঘটছে তা নয়, কারণ অনেক সময় কৃতকার্যের একটা পার্ট একটা তাপ শক্তি আকারে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কমপ্লিটলি কার্যটাকে শক্তি আকারে পাওয়া যায় না, যদি কমপ্লিট কার্যটাকে শক্তিতে ট্রান্সফার করা যায় তাহলে বলছি আমি যে কৃতকার্য যা শক্তিও তাই হবে। এবং একটা বেসিক ফর্মুলা তোমরা মনে রাখবে, কৃতকার্য
दैट इज इक्ुअल्स टू माइनस शक्ति। अच्छा এইবার এইটা বোঝার জন্য এই যে যেটা লিখলাম কৃতকার্য ইকুয়ালস টু মাইনাস শক্তি, এটাকে যদি আমি ফর্মুলা দিয়ে লিখি ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস ইউ বা মাইনাস ই যাই বলি না কেন, এই ফর্মুলাটাকে বোঝার জন্য আমাদের একটু আগের ছবিটা দেখে বুঝে নিতে হবে। দেখো এক্ষেত্রে এই যে প্রথমে বলের দ্বারা কৃতকার্য অর্থাৎ বল যেদিকে কাজ করছে সেদিকেই স্মরণ হচ্ছে, সেই ঘটনায় এখানে আমি বাহ্যিক বল প্রয়োগ করেছিলাম এবং বলের দিকেই স্মরণ হচ্ছে, ফলে কৃতকার্য এখানে প্লাস হান্ড্রেড নিউটন মিটার হয়েছে। এক্ষেত্রে শক্তি ই ইকুয়ালস টু মাইনাস হান্ড্রেড নিউটন মিটার হবে। তাহলে শক্তির এককও কিন্তু নিউটন মিটারই হয়, কার্যের যা একক সেই এককটাই হয়, এবং এক্ষেত্রে সেটা মাইনাস দিয়ে হলো কারণ একটু আগেই আমি বলেছি কৃতকার্য আর শক্তি একই এবং সেক্ষেত্রে একটা পজিটিভ তো অন্যটা নেগেটিভ, তাই এক্ষেত্রে কৃতকার্য যেহেতু পজিটিভ বা হান্ড্রেড নিউটন মিটার তাই শক্তি হয়ে গেল মাইনাস হান্ড্রেড নিউটন মিটার। কেন হলো বা এর মানেটা কি? একদম সহজ, এখানে বাহ্যিক বলটা কে প্রয়োগ করেছে? আমি প্রয়োগ করেছি, ফলে আমি যে বল প্রয়োগ করে যে কৃতকার্য করেছি আমার দ্বারা কৃতকার্য সেটা পজিটিভ, কিন্তু এই কাজ করতে গিয়ে আমার একটু শক্তি কমে যাবে। স্বাভাবিক আমি যদি খাটি তাহলে আমার শক্তি কমবেই, হ্রাস পাবেই, তাহলে আমার শক্তি আগে যা ছিল তার থেকে এখন হান্ড্রেড নিউটন মিটার পরিমাণ কমে, এই হলো শক্তির ভ্যালু। তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবে, এই যে শক্তির ভ্যালুটা আমি বললাম এটা কিন্তু চেঞ্জ ইন এনার্জি। হ্যাঁ মনে রাখবে এটা যে একটু আগে আমার কিছু পরিমাণ শক্তি ছিল সেটা ধরলাম ই ওয়ান, এখন এই কাজটা করার পর আমার শক্তিটা হ্রাস পেল এবং সেটা ধরলাম ই টু হয়ে গেছে, তাহলে ই ওয়ান মাইনাস ই টু সেটাই হলো মাইনাস হান্ড্রেড নিউটন মিটার। অর্থাৎ এক্ষেত্রে কৃতকার্য করার ফলে যে পরিমাণ শক্তির পরিবর্তনটা হচ্ছে সেটাই হলো হান্ড্রেড নিউটন মিটার। মাথায় রাখবি কথাটা, কারণ তুমি হয়তো ভাবছো যে কৃতকার্য যদি হান্ড্রেড নিউটন মিটার হয় তাহলে শক্তির পরিমাণ ক্যালকুলেশন করলাম সেটাও হান্ড্রেড নিউটন মিটার হবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ একটু আগে কি আমার শক্তি ছিল না? ছিল তো, এখন তার জায়গায় শক্তি কমে গেছে। একটু আগে শক্তিটাকে যদি আমি জিরো ধরে নিই তাহলে আমি শুধুমাত্র ই ইকুয়ালস টু মাইনাস হান্ড্রেড নিউটন মিটার বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার তা নয়, শক্তি ছিল, এখনও শক্তি আছে, বাট আগের তুলনায় কমে গেছে, মানে চেঞ্জ ইন এনার্জিকে বোঝাচ্ছে। তাই আমি ডেল্টা ই দিয়ে লিখলাম বা ই ওয়ান মাইনাস ই টু দিয়ে বললাম যে মাইনাস হান্ড্রেড নিউটন মিটার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে অভিকর্ষজ বল দ্বারা যে কৃতকার্য বের করেছিলাম আমরা, যেখানে অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করছে স্মরণ ওপরের দিকে হচ্ছে বলে, এটা বলের বিরুদ্ধে কৃতকার্য বলেছিলাম, তাহলে এক্ষেত্রে যে কৃতকার্য সেটা মাইনাস দিয়ে বেরিয়েছিল, তার মানে এক্ষেত্রে শক্তি কী হবে? ই ইকুয়ালস টু প্লাস হান্ড্রেড নিউটন মিটার। একই রকমভাবে কার্য যেহেতু নেগেটিভ শক্তি তার মানে পজিটিভ, তাই এখানে প্লাস হান্ড্রেড নিউটন মিটার, অর্থাৎ বস্তুটার অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকার্য করতে গিয়ে শক্তি বৃদ্ধি হয়েছে। হ্যাঁ এক্ষেত্রে এই বলটা এখন এখান থেকে এই ওপরে পৌঁছে যাওয়ার জন্য ওর শক্তি বেড়ে গেছে এবং সেই শক্তিটাকে স্থিতি শক্তি বলে আমরা জানি। তাহলে এই স্থিতি শক্তিটা ওর বেড়েছে কেন? কারণ অভিকর্ষজ বলের বিরুদ্ধে ও কাজ করেছে, তার জন্য ওর কৃতকার্য নেগেটিভ হয়েছে, ফলে ওর মধ্যে শক্তি গেন করেছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আর আমি যেহেতু খেটেছি, আমি বল দ্বারা কৃতকার্য করেছি, ফলে আমার শক্তি হ্রাস পেয়েছে, তার মানে ঘুরিয়ে কি বলতে পারি যে আমার যে মেকানিক্যাল এনার্জি সেটা হ্রাস পেয়ে এখন এই বলটার মধ্যে পৌঁছে গেছে এবং বলটার মধ্যে এখন স্থিতিশক্তিকে আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। ক্লিয়ার? তাহলে বলটির যে পরিমাণ স্থিতিশক্তি বাড়ল ই ওয়ান মাইনাস ই টু, দ্যাট ইজ হচ্ছে প্লাস হান্ড্রেড নিউটন মিটার। তাহলে আমি যে পরিমাণ শক্তি হারালাম সেই পরিমাণ শক্তিটাই ও গেন করলো অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করার মাধ্যমে। ক্লিয়ার? কার্য ও শক্তির মধ্যে যে সম্পর্কটা সেটা তোমরা ভালো করে বুঝলে যে কার্য ইজ ইকুয়ালস টু মাইনাস শক্তি। এবার আমরা বলবো ক্ষমতা সম্পর্কে। ক্ষমতা কি জিনিস? ক্ষমতা বলতে প্রতি একক সময়ে যে পরিমাণ কৃতকার্য করা হয়, মানে ক্ষমতা ইজ ইকুয়ালস টু কৃতকার্য ডিভাইডেড বাই সময়। এটাকে আমরা শক্তি বাই সময়ও বলতে পারি, কারণ একটু আগেই আমি দেখলাম যে কৃতকার্যর যে ভ্যালুটা সেটাই শক্তির ভ্যালু হয়, তাহলে কার্যের জায়গায় আমি শক্তি দিয়েও বলতে পারি। তাহলে প্রতি একক সময়ে যে পরিমাণ কৃতকার্য করা হয় বা প্রতি একক সময়ে যে শক্তি ব্যয় হয় বা শক্তি লাভ হয় তাকেই বলা হয় ক্ষমতা। তাহলে ধরো এই যে ক্রিকেট বলটা, সেই ক্রিকেট বলটা এখন এই এ অবস্থান থেকে
बी अवस्थाने उठेछे, धरलाम ए उठते ओर टाइम निल टी समय, तहले कि परिमाण कृतकार्य करेछे सेटा होच्छे 100 निउटन मीटर। एबं सेई टी समयटाके आमि एकटु टाइमटा दिए बोले दी, धरो 10 सेकेंड समय निल, 10 सेकेंड। ताहले कृतकार्य 100 निउटन मीटर, ताहले ए कृतकार्यटा कि बाह्यिक बल द्वारा कृतकार्य। ताहले आमि जे परिमाण क्षमता व्यय करेछि, कारण बाह्यिक बलटा तो आमिई दिच्छि, তাহলে আমি যে ক্ষমতা ব্যয় করেছি সেটা যদি আমি ক্যালকুলেট করি এক্ষেত্রে, তাহলে আমার দ্বারা মানে বাহ্যিক বল দ্বারা ব্যয়িত ক্ষমতা বাহ্যিক বল দ্বারা সেটার ভ্যালু কত হচ্ছে, পি ইকুয়ালস টু কৃতকার্য এক্ষেত্রে প্লাস 100 নিউটন ইনটু মিটার ডিভাইডেড বাই 10 সেকেন্ড। তাহলে 10 নিউটন মিটার বাই সেকেন্ড, এটা হচ্ছে ইউনিট, সিম্পল ইউনিটগুলো এগুলোই। এছাড়া যে ইউনিটগুলো ব্যবহার করা হয় সেটা একটু পরে আমি বলছি। তাহলে বাহ্যিক বল দ্বারা যে কৃতকার্য আমি করলাম, আমি প্রতি একক সময়ে যে পরিমাণ কৃতকার্য করেছি দ্যাট ইজ হচ্ছে আমার ব্যয়িত ক্ষমতা, কারণ আমার ওখানে যে ক্ষমতা সেটা শক্তির আকারে ব্যয় হয়েছে। তাই এক্ষেত্রে শক্তি দিয়ে যদি বার করতাম তাহলে এটাই হয়ে যেত মাইনাস 100 নিউটন মিটার ডিভাইডেড বাই 10 সেকেন্ড, দ্যাট ইজ মাইনাস 10 নিউটন মিটার বাই সেকেন্ড। তাহলে বাহ্যিক বল আমি প্রয়োগ করেছি, ফলে আমার শক্তি ব্যয় হয়েছে, এবং আমি প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি ব্যয় করেছি তার পরিমাণ হচ্ছে 10 নিউটন মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমার দ্বারা ব্যয়িত ক্ষমতা। আচ্ছা, যদি অভিকর্ষজ বল দ্বারা ব্যয়িত ক্ষমতা বলা হয়, না ওখানে অভিকর্ষজ বল তো কোনো ক্ষমতা ব্যয় করেনি বা শক্তি ব্যয় করেনি, ওই অভিকর্ষজ বলের জন্য ওই বলটির শক্তি লাভ হয়েছে, গেন হয়েছে। তাহলে ও প্রতি একক সময়ে কী পরিমাণ শক্তি ওর মধ্যে গেন করিয়েছে সেটা যদি দেখি, তার মানে ওর ক্ষমতা বার করি, তাহলে পি ফর গ্র্যাভিটেশনাল, তাহলে এক্ষেত্রে এটাকে আমি এইভাবে বলে নিই যে অভিকর্ষজ বল দ্বারা যে ক্ষমতা শো অফ করেছে সেটা হচ্ছে কি 100 নিউটন মিটার ডিভাইডেড বাই 10 সেকেন্ড, তার মানে প্লাস 10 নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ওই প্রতি একক সময় অভিকর্ষজ বল দ্বারা যে শক্তি ওই বস্তুর মধ্যে প্রদান করা হয়েছে তাকে বলবো আমরা প্লাস নিউটন মিটার পার সেকেন্ড। তার মানে ক্ষমতা বলতে কি, প্রতি একক সময়ে যে পরিমাণ কার্য করা হচ্ছে সেটা পজিটিভ বা নেগেটিভ, বা প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি ব্যয় করা হচ্ছে বা গেন করছে তাকে বলা হচ্ছে ক্ষমতা। এবার এই কার্য, শক্তি এবং ক্ষমতার যে অন্যান্য এককগুলো আছে সেগুলো যদি একটু আমরা দেখে নিই। এই যে নিউটন মিটার, যেটাকে আমরা কার্যের একক বলেছিলাম বা শক্তির একক, সেটাকে এসআই পদ্ধতিতে বলা হয় জুল, আর সিজিএস পদ্ধতিতে সেটাই বলা হয় আর্গ, ঠিক আছে। তাহলে ক্ষমতা, দেখো শক্তি নিয়ে তো এখানে চিন্তা করার কোনো কারণ নেই, শক্তি আর কার্যের একক যেহেতু একই, তাহলে এখানে সিজিএস ও এসআই এই দুটোর একক কার্যের একক মতন সিমিলার, আর্গ ও জুল ইত্যাদি একই একক হবে। বাট এখানে ক্ষমতার জায়গায় যে এককটা হবে সেটা বুঝতে পারছি জুল পার সেকেন্ড এসআইতে হয়ে যাবে, জুল পার সেকেন্ড, আর সিজিএসে আর্গ পার সেকেন্ড, এবং এই জুল পার সেকেন্ডকে ওয়াট একক দিয়ে বলা হয়, ওয়াট। তাহলে এই হয়ে গেল কার্য, শক্তি ও ক্ষমতার বেসিক কনসেপ্টগুলো। তো তোমরা শক্তি সম্পর্কে জানো যে সেখানে স্থিতিশক্তি, গতিশক্তি ইত্যাদি আছে, শক্তি এছাড়াও মেকানিক্যাল এনার্জির মধ্যে এই পার্ট দুটো আছে। এছাড়াও শক্তির বহু রকমের রূপ হয়, সেটা কার্যের উপর ডিপেন্ড করে হয়। যেমন যদি আমি তড়িৎ কৃতকার্যের কথা বলি সেক্ষেত্রে আই স্কোয়ার আর টি, এইটা হয়ে যাচ্ছে তড়িৎ ক্ষেত্রে মানে তড়িৎ প্রবাহের জন্য যে পরিমাণ কৃতকার্যের ফর্মুলা আই স্কোয়ার আর টি, এবং তার জন্য যে শক্তি কৃতকার্যের সঙ্গে একই হবে সেখানে সেটাই হয়ে যাবে আই স্কোয়ার আর টি, একই রকমভাবে তড়িৎ শক্তি হয়ে যাবে। বাট তাপ শক্তি হয়ে গেলে আবার সেটা আই স্কোয়ার আর টি বাই জে ইত্যাদি বিভিন্ন রকমের আলাদা আলাদা ফর্মুলা হয়। তাহলে কার্য যেটা হয় সেটাই শক্তির ফর্মুলা হয়, এবং মেকানিক্যাল ক্ষেত্রে সেটাই হয়ে যায় এফ ডট এস, এবং শক্তির ক্ষেত্রে কৃতকার্য যেটা শক্তি সেটাই, আর ক্ষমতার ক্ষেত্রে যে কৃতকার্য ডিভাইডেড বাই টাইম করে দেবে, তাহলেই তোমরা প্রতি একক সময় কৃতকার্য বা প্রতি একক সময় শক্তি বার করলেই তোমাদের ক্ষমতা নির্ণয় করা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে কার্য, শক্তি ও ক্ষমতা সম্পর্কে পুরো ধারণাটা তোমরা পেলে, এই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং এই কার্য, শক্তি ও ক্ষমতার যে নোটটা আমি এই তৈরি করলাম তোমাদের সঙ্গে বলতে বলতে, এই পুরোটাকেই আমি
पीडिएफ आकारे तुम्हारे जो फ्रिलि जाते तुम्हारा डाउनलोड करते पर डिस्क्रिपने दिए देव तुम्हारा अनायसे से डाउनलोड कर नियो भिडियो देखार पर तुम्हारा से पढ़े आइडिया आज के मतन एखे ही तेल शेष करेक्सट भिडियोते आबाद देखा हे टाटा।